আজকে আমাদের টপিক বজ্রপাত কেন হয় বা বাজ কেন পড়ে। এটা অনেক মানুষের ক্ষেত্রেই একটা আশ্চর্যের বিষয়। তো আমার অনেক বন্ধুবান্ধবরা এর সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করেছে যে বজ্রপাত কেন হয়, বাজ পড়লে পরে কেন হোম অ্যাপ্লায়েন্সগুলো খারাপ হয়ে যায়, প্লাগ খুলে রাখলেও কেন খারাপ হয়ে যায়, বাজ পড়ার সময় কী করা উচিত, কী করা উচিত নয়, এসব নিয়েই আমি আজকের আলোচনাটা চালিয়ে যেতে চাইছি। তো আসুন আমাদের টপিকে আমরা প্রবেশ করি। তো ছাত্ররা, তোমরা সকলেই জানো মেঘ কী করে সৃষ্টি হয়। সূর্যের তাপে জল থেকে বাষ্প ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, যেমনভাবে দেখা যাচ্ছে যে জল গরম হচ্ছে, সেই জল বাষ্প হচ্ছে, এবং সেই বাষ্প যেহেতু খুব হালকা, আস্তে 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 তারা উপর দিকে উঠতে থাকে। জলীয় বাষ্পগুলো যতই উপরের দিকে ওঠে, যেহেতু প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে যায়, তাই এই জলীয় বাষ্পগুলো যত উপরের দিকে ওঠে ততই এরা ঘনীভূত হতে থাকে, এবং উপরে উঠে বিভিন্ন রকম ধূলিকণাকে আশ্রয় করে ওরা মেঘে পরিণত হতে শুরু করে, এবং মেঘের মধ্যে প্রচণ্ড ঠান্ডার জন্য ওই জলকণাগুলো আস্তে আস্তে জমে জমে বরফে পরিণত হতে থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে যে ভেপারগুলো উঠছে উপরে, দেখো জল থেকে ভেপার উঠছে, উঠে যত উপরে যাচ্ছে ঘনীভূত হচ্ছে এবং আস্তে আস্তে মেঘে পরিণত হচ্ছে, এবং মেঘের মধ্যে ওই জলকণাগুলো যে ছোটো 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 পয়েন্ট দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বরফে পরিণত হচ্ছে, আইস, ছোটো 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 আইসে ওরা আইস পার্টিকেলে পরিণত হয়ে যাচ্ছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই। এইবারে কী হবে বন্ধুরা, মেঘগুলোর মধ্যে যে জলীয় বাষ্পগুলো যে আস্তে আস্তে ছোটো 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 বরফে পরিণত হয়ে গেল, কী হয় বন্ধুরা, প্রচণ্ড হাওয়া যখন বইছে তখন কী হচ্ছে, এয়ারের মলিকুলগুলোর সাথে এই ছোটো 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 মেঘের মধ্যে থাকা আইস পার্টিকেলগুলোর মধ্যে প্রচণ্ড ফ্রিকশান হচ্ছে। তো সকলেই জানো বন্ধুরা ফ্রিকশানের জন্য কী হয়, তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ে এসছো, ফ্রিকশানের জন্য কিন্তু চার্জ ডেভেলপ করে যায়, তাই না? তো এখানেও এই মলিকুলগুলোর মধ্যে আস্তে 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 চার্জ ডেভেলপ করে যায়। তো ছাত্ররা, এইভাবে ঘর্ষণের ফলে ইলেকট্রন কিছু কিছু পার্টিকেল লস করে, আর কিছু কিছু পার্টিকেল ইলেকট্রন গেন করে। যারা ইলেকট্রন গেন করে তারা ভারী হয়ে যায়, আর যারা ইলেকট্রন লস করে তারা হালকা হয়ে যায়। তো ইলেকট্রন গেন করে যারা ভারী হচ্ছে তারা অবশ্যই নেগেটিভ পার্টিকেল, তো ওরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসে, নেগেটিভ পার্টিকেলগুলো নিচের দিকে চলে আসে। যেমন এখানে দেখো আমি কিছু নেগেটিভ পার্টিকেল ড্র করছি, যারা কিনা মেঘের নিচের পোর্শনে ওরা অ্যাকুমুলেটেড হয়েছে। তো বন্ধুরা, আর যেসব পার্টিকেলগুলো ইলেকট্রন লস করেছে তাদের কী হবে, তারা বন্ধুরা যেহেতু ইলেকট্রন লস করে হালকা, তাই তারা উপরের দিকে ওরা স্থান পাবে, অর্থাৎ পজিটিভ পার্টিকেলগুলো মেঘের এই উপরের লেয়ারে ওরা থাকবে। যেমন আমি এখানে কিছু পজিটিভ পার্টিকেল তোমাদের ড্র, তো এইভাবে আস্তে আস্তে নেগেটিভ এবং পজিটিভ পার্টিকেল মেঘের মধ্যে সৃষ্টি হয়। নেগেটিভ পার্টিকেলগুলো নিচের দিকে অ্যাকুমুলেটেড থাকে, আর পজিটিভ পার্টিকেলগুলো উপরের দিকে অ্যাকুমুলেটেড থাকে। তো ছাত্ররা, এইভাবে যতই জলকণা ওই মেঘগুলোর মধ্যে অ্যাকুমুলেটেড হতে থাকে ওটা ভারী হতে থাকে, এবং আগে যে বললাম যেভাবে চার্জ ওর মধ্যে চলে আসে, তো এইভাবে নেগেটিভ চার্জগুলো আস্তে 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 ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসছে। যেমন এখানে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে উপর থেকে নিচের থেকে নামছে, নামতে 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 ভূপৃষ্ঠের কাছাকাছি একদম চলে আসছে। এইভাবে ছাত্ররা, যতই এই নেগেটিভ চার্জ পার্টিকেলগুলো মেঘের মধ্যে থাকা নেগেটিভ চার্জ পার্টিকেলগুলো যতই ধীরে ধীরে ভারী হতে থাকে, কেন ভারী হবে না, যতই জলকণার মধ্যে অ্যাকুমুলেটেড হতে থাকবে ততই কিন্তু ওরা ভারী হতে থাকবে। তো যতই ভারী হতে থাকবে ততই কী হবে, ওরা আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠের দিকে নেমে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো যতই পৃথিবী পৃষ্ঠের দিকে নেমে আসবে, পৃথিবী পৃষ্ঠ থেকে কিন্তু এই চার্জ পার্টিকেলগুলোর বা মেঘগুলো বা চার্জ হয়ে যাওয়া মেঘগুলোর কিন্তু দূরত্ব কমতে থাকছে, তাই না? এবং যতই এই দূরত্বটা কমতে থাকে তখন কী হয়, তোমরা জানো যে এক একটা আধান সর্বদা বিপরীত আধানকে আবিষ্ট করে। তো এখানে পৃথিবীতে কিন্তু আস্তে আস্তে পজিটিভ আধান আবিষ্ট, পৃথিবীর পৃষ্ঠে কিন্তু পজিটিভ আধান, প্রচুর পরিমাণে পজিটিভ আধান আবিষ্ট হয়ে যাবে। এইভাবে পজিটিভ আধানগুলো পৃথিবীর পৃষ্ঠে কিন্তু আবিষ্ট হয়ে যাবে, গাছের মধ্যে
বা ভূপৃষ্ঠের মধ্যে বা কোনো বাড়িঘর থাকলে সেই বাড়িঘরের উপরে, এভাবে আস্তে আস্তে প্রচুর পরিমাণে পজিটিভ উপাদান পৃথিবীর মধ্যে পৃথিবীর পৃষ্ঠে আবিষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা কী হলো, যতই এই ঘটনাটা ঘটতে থাকবে ততই কী হবে, যতই কাছাকাছি আসতে থাকে ততই উপর থেকে নিচের দিকে, এখন কী হবে বুঝতেই পারছো, যে এই নেগেটিভ আধান আর পজিটিভ আধান কাছাকাছি যখনই আসবে, নেগেটিভ আধান মানেই ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলি তখনই চাইবে যে ওরা নিচের দিকে নেমে আসবে, ওরা চাইবে আমরাও নিচের দিকে নেমে আসবো, ফলে এই দিকটায় ওরা আসতে চাইবে, নেগেটিভ আধানগুলো এই দিকটায় আসতে চাইবে, মানে এখান থেকে ইলেকট্রন মানে ই এরা চাইবে আমরা উপর থেকে নিচে নেমে আসবো। তো বন্ধুরা খুব ইন্টারেস্টিং, আর তোমরা জানো ইলেকট্রনের প্রভাব মানেই হচ্ছে যেদিকে ইলেকট্রনের প্রভাব হয় তার উল্টো দিকে কিন্তু বিদ্যুতের প্রভাব হয়। তো এই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে ইলেকট্রন উপর থেকে নিচের দিকে আসতে চাইছে, তো যতই এই উপর দিককার মেঘগুলো আরও ভারী হবে এবং নিচের দিকে নামতে থাকবে উইথ চার্জ, ততই কিন্তু এই টেন্ডেন্সিটা বাড়বে। তো এক সময় হবে কি এই টেন্ডেন্সি খুব বেড়ে যাবে, এবার বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে যে এই টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে কেন না তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে তৈরি হয়ে যায় বন্ধুরা সেটাও জেনে নিই, তড়িৎ ক্ষেত্র পজিটিভ থেকে নেগেটিভ আধানের দিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যায়, এবং এই তড়িৎ ক্ষেত্র ধীরে ধীরে বাড়তে থাকে, ইলেকট্রিক ফিল্ডটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে যতই এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে দূরত্বটা কমতে থাকে। তো তড়িৎ ক্ষেত্র প্রচণ্ড যখন বেড়ে যায়, খুবই বেড়ে যায়, তখন একটা সময় হয় কি বায়ুতে যে অণুগুলো রয়েছে বা পার্টিকেলগুলো রয়েছে তাদের মধ্যে বা অণু পরমাণুগুলো রয়েছে তাদের মধ্যে একটা ঘটনা ঘটে যায়। কীরকম ঘটনা, কীরকম ঘটনা, মনে করো এই একটা বায়ুর থাকা কোনো একটা অণু, তো যখনই উপরের দিকে এই নেগেটিভ আধানগুলো রয়েছে এরা ঠিক এর উপরে একটা পজিটিভ আধানকে আবিষ্ট করবে, আর এইখানকার যে পজিটিভ আধানটা রয়েছে তারা ঠিক এই বায়ুর নিচেরটা একটা নেগেটিভ আধানকে আবিষ্ট করবে। তো এইরকম বায়ুর কণা প্রচুর আছে, আমি যে কোনো একটা কণার মধ্যে কী হচ্ছে সেটা দেখাচ্ছি। তো ধীরে ধীরে কী হবে, এই দিকে একটা আকর্ষণ ক্রিয়া করবে এবং এই দিকে একটা আকর্ষণ, যেহেতু এই পজিটিভ আর উপরে নেগেটিভ রয়েছে এই পজিটিভটা আর এই উপরে নেগেটিভগুলোর মধ্যে আকর্ষণ কাজ করবে, আর নেগেটিভটা এই নেগেটিভটা আর এখানকার থাকা পজিটিভ আধানগুলোর মধ্যে একটা আকর্ষণ কাজ করবে। তো ফলে কী হয় বন্ধুরা, ধীরে ধীরে বায়ুর এই অণুগুলো আস্তে আস্তে পোলারাইজড মানে পোলারাইজড হতে থাকবে, পোলারাইজড মানে এক পজিটিভ আধান এবং নেগেটিভ আধান দুটো প্রান্তে যেতে শুরু করবে। তো ধীরে ধীরে কী হবে, আস্তে আস্তে পোলারাইজড হবে, তো আস্তে আস্তে এই হবে কি পজিটিভ আধানগুলো এইখানে একটা পজিটিভ আর এখানে নেগেটিভ, এখানে পজিটিভ এবং এখানে একটা নেগেটিভ। তো এই যে ব্যাপারটা এই আস্তে আস্তে হবে কি আরও যখন আকর্ষণ বাড়বে তখন এই পজিটিভ আর নেগেটিভ এরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, হবে কি মানে কি এক সময় এরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে কি এর এ একটা বিচ্ছিন্ন আর এখানে এ একটা বিচ্ছিন্ন আয়নে পরিণত হবে, অর্থাৎ বায়ু কণাগুলি আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হয়ে গেলে কী হবে, যখনই এই আয়োনাইজেশনটা হয়ে যাবে তখনই কিন্তু বায়ু আর কুপরিবাহীর মতো কাজ করবে না বা অপরিবাহীর মতো কাজ করবে না, বায়ু পরিবাহীর মতো কাজ করবে, অর্থাৎ বায়ু হয়ে যাবে পরিবাহী। তার মানে কি, তার মানে হচ্ছে যে এতক্ষণ ধরে এইখান এইখান থেকে ইলেকট্রনগুলো নিচে আসার চেষ্টা করছিল কিন্তু কী করে আসবে ভেবে পাচ্ছিল না, যে কার মাধ্যমে আসবে, কারণ ইলেকট্রনগুলো যাওয়ার জন্য পরিবাহী তো ওরা পাচ্ছে না কোথাও, তো পরিবাহীর অভাবের জন্য ওরা আসতে পারছিল না। কিন্তু যখনই এরকমভাবে এরকমভাবে আয়ন তৈরি হয়ে গেল তখনই পরিবাহীর অভাবটা মিটে গেল, তখন কী হয়ে গেল, তখন পরিবাহী পাওয়ার ফলে ইলেকট্রনগুলো কী হলো না ঝপাঝপ উপর থেকে নিচে আসতে শুরু করে দিল, ঠিক আছে, অর্থাৎ খুব সহজেই তড়িৎ প্রবাহ শুরু হয়ে গেল এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে। এই যে তড়িৎ প্রবাহ শুরু হলো তীব্র একটা ভয়ানক বড় একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই তড়িৎ প্রবাহটাই কিন্তু
বজ্রপাত বলে আমরা জানি। এই তড়িৎ প্রবাহের জন্যই বজ্রপাতটা হচ্ছে, এবং তড়িৎ প্রবাহের মান অত্যন্ত বেশি, ভয়ানক বেশি, প্রায় 2 লক্ষ অ্যাম্পিয়ারের মতো তড়িৎ প্রবাহ হয়। এবং যা হিট এখানে, এবং এর সাথে প্রচণ্ড উষ্ণতা তৈরি হয়, প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উষ্ণতা তৈরি হয়ে যায়। এই হঠাৎ করে এরকম প্রচণ্ড উত্তপ্ত হওয়ার জন্য এই বায়ুর যে কণাগুলো, এখানে যে বায়ু রয়েছে, এই বায়ুর কণাগুলো কী হয়, এই বায়ুর কণাগুলো কিন্তু হঠাৎ করে এক্সপ্যান্ড হয়ে যায়। মানে কী বলবো, এক্সপ্যান্ড হওয়ার অর্থ হচ্ছে প্রসারিত হয়ে যায়। হঠাৎ করে প্রসারিত হওয়ার জন্য প্রচণ্ড শব্দ পাওয়া যায়, যেটা তোমরা বজ্রপাত হিসেবে শুনতে পাও, বজ্রনিনাদ বলে জানো আর কি, বা মেঘ ডাকার শব্দ, প্রচণ্ড জোরে শব্দ হয়, এবং প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ এক্ষেত্রে ঘটে, এবং ভূমি থেকে প্রচণ্ড ভয়ানক একটা তড়িৎ প্রবাহ উপর দিকে এইভাবে হতে শুরু করে। এটাই হচ্ছে বজ্রপাত। তো বন্ধুরা, আশা করি বাজ কেন পড়ে সেটা তোমরা বুঝতে পারলে। তো এবার আমরা আলোচনা করব যে বাজ যখন পড়ছে তখন কী কী কাজ আমাদের করা উচিত নয়, এবং কী করে আমাদের থাকা উচিত। যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তখন কোনো মানুষেরই, যেমন এখানেই ব্যক্তিটি ফাঁকা মাঠে কী সুন্দর দাঁড়িয়ে আছেন, আর মেঘলা আকাশ প্রচণ্ড, তো এইটা কখনোই করা উচিত নয়। তো এটা করলে কী হবে, এই যে মেঘের মধ্যে যে নেগেটিভ আধানগুলো তৈরি হচ্ছে না এখানে, তো এই আধানগুলো কিন্তু সরাসরি এই লোকটার মাথায় পজিটিভ আধান আহিত করবে। তোমরা সবাই জানো যে পজিটিভ আধান আহিত করে কোথায়, না নেগেটিভ আধান সবসময় আহিত করে পজিটিভ আধানকে। তো ও চাইবে, নেগেটিভ আধান চাইবে যেখানে কিছু পজিটিভ আধান তৈরি হোক। তো পৃথিবীতেও বিভিন্ন জায়গায় পজিটিভ আধান তৈরি করে ফেলবে, ফলে একটা বজ্রপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো কী ঘটনা ঘটতে পারে সেটাও দেখেন। যেমন এখানে এই ব্যক্তি দাঁড়িয়ে আছেন, কিন্তু দেখো ঘটনা কী ঘটছে, আস্তে আস্তে পজিটিভ আধান ব্যক্তির মধ্যে আবিষ্ট হচ্ছে, এবং সাংঘাতিকভাবে একটা বজ্রপাত হয়ে গেল, ব্যক্তি জ্বলে গেলেন। তো এটা কিন্তু ঘটে যেতেই পারে, যে যত সময় যাবে তত কিন্তু আস্তে আস্তে মেঘ ব্যক্তিটির উপরে বিপরীত আধান আবিষ্ট করে ফেলবে, এবং যতই এই ঘটনাটা ঘটবে, বিপরীত আধান আবিষ্ট হওয়ার ঘটনা যখনই যতই ঘটবে ততই কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং ব্যক্তির কিন্তু বজ্রপাতে মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো কখনোই খোলা মাঠে বজ্রপাত যখন হয় বা বৃষ্টি যখন হয় তখন দাঁড়ানো উচিত নয়। আশা করি তোমরা বুঝতে পারলে। ক্ষেত্র যেমন খোলা মাঠে যেমনভাবে তোমরা দাঁড়াবে না কখনোই বজ্রপাতের সময়, ঠিক তেমনি কখনোই কিন্তু ছুটে গিয়ে, বজ্রপাত যখন হচ্ছে বা বৃষ্টি যখন হচ্ছে ছুটে গিয়ে কোনো গাছের তলাতেও গিয়ে দাঁড়াবে না। যেমন এখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি বৃষ্টির সময় গাছের তলায় আশ্রয় নিয়েছেন। তো এখানে কী হতে পারে বন্ধুরা সেটাও বলে দিচ্ছি, এখানে কী হতে পারে তোমরা সকলেই জানো যে এখানে মেঘগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ আধান বসে আছে। তো এখানে প্রচুর নেগেটিভ আধান কিন্তু এখানে আছে মেঘের মধ্যে, তাই না? মেঘের মধ্যে প্রচুর নেগেটিভ আধান আছে, মেঘের মধ্যে প্রচুর নেগেটিভ আধান কিন্তু আছে। তো এখানে ওরা সহজেই উঁচু উঁচু গাছের যেহেতু গাছগুলো খুব লম্বা লম্বা হয়, তো গাছের ডগায় খুব সহজেই পজিটিভ আধান আহিত করে ফেলতে পারে, এবং গাছের মধ্যেও কিন্তু ঠিক আগে যেমনভাবে বজ্রপাত মানুষটির মাথায় ঘটে গেল, এখানে কিন্তু গাছের মধ্যেও কিন্তু বজ্রপাত ঘটে যেতে পারে। তো এখানে গাছের মধ্যে যদি বজ্রপাত ঘটে যায় তাহলে কিন্তু মানুষও রক্ষা পাবে না, গাছটার সাথে সাথে মানুষটিও জ্বলে যেতে পারে। তো কখনোই তোমরা ছুটে কোনো গাছের তলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করবে না, তোমরা যেটা করবে সেটা হচ্ছে পারলে কোনো কংক্রিটের বাড়িতে ছুটে ঢুকে যাবে, বা এরকম পজিশন যদি হয় হাঁটু গেড়ে উবু হয়ে বসে পড়বে, সেক্ষেত্রে অনেকটা হাইট কমে যাবে, অনেকটা ডিস্টেন্স কমে যাবে, ফলে তোমাদের বজ্রপাতের সম্ভাবনাটা অনেক কমে যাবে। যাই হোক, আমরা দেখে নিচ্ছি আর কী কী করা উচিত নয়। বন্ধুরা দেখুন, এই মহিলা কিন্তু এখানে বসে বসে মহা আনন্দে বাসন মাজছেন বজ্রপাতের সময় বা বৃষ্টির সময়। এটা কখনোই করা উচিত না, কারণ
জল কিন্তু তড়িতের পরিবাহী, পরিবাহী বলতে সুপরিবাহী, কিন্তু একদম পরিবাহী শুধু না, সুপরিবাহী, কারণ জলের মধ্যে অনেক মিনারেলস রয়েছে আর পুকুরের জল যেহেতু এখানে মিনারেলস নুনের ভাব অনেক বেশি আছে, তো সহজেই পুকুরের জলের মাধ্যমে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার ইনি আবার বাসন মাজছেন স্টিলের বাসন, তার মানে বুঝতেই পারছ স্টিলও কিন্তু তড়িতের সুপরিবাহী। তো কোনোভাবে যদি মেঘ থেকে যদি এখানে তো বজ্রপাত আহিত হয়ে যেতে পারে, ফলে এদের মধ্যেও কিন্তু একটা বজ্রপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এই কাজও কিন্তু কখনোই করা উচিত নয়। বাড়িতে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের সুইচ বা প্লাগ অন করে রাখতে নেই। এটা কেন করতে নেই সেটাও তোমায় বলে দিচ্ছি। আবার অনেকে বলতে পারো স্যার প্লাগ তো অন করে আমি রাখি না, প্লাগ খুলেও রাখি, তা সত্ত্বেও জিনিসপত্রগুলো চলে যায় কেন, তার কারণ আমি এর এই নেক্সট ভিডিওতে আমি ব্যাখ্যা। তো বন্ধুরা, যদি বাজ পড়ে যায় কোনো ইলেকট্রিক পোস্টে তাহলে কিন্তু সমস্যা দেখা যাবে। বাজ পড়ার সাথে সাথে ইলেকট্রিক পোস্টে প্রচুর আধান উৎপন্ন হয়ে যাবে। সেই পোস্টের আধান, যদিও পোস্টের আধান উৎপন্ন হলে পোস্ট থেকে সেই আধানকে বাইপাস করে দেওয়ার জন্য, মানে মাটিতে চালান করার জন্য একটা পদ্ধতি থাকে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ একটা পোস্টের সাথে একটা তার দেখো নিচে দেখে আটকানো আছে, সেটা মাটিতে পোতা আছে। তো এই মাটিতে পোতা তারটার মধ্যে দিয়ে কিন্তু আধান চলে যেতে পারে। কিন্তু এত দ্রুত বাজ পড়ে এবং এত পরিমাণ, এত হিউজ অ্যামাউন্টের অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ সৃষ্টি হয় যে এতটা তড়িৎপ্রবাহকে খুব কম সময়ের মধ্যে এই ইলেকট্রিক এই পোস্টটা এই পোস্টটা তখন আর পারে না ওই আধানগুলোকে। তো বজ্রপাত হওয়ার সাথে সাথে দেখো এই পোস্টের থ্রু দিয়ে আধানগুলো কিন্তু মাটিতে চলে যেতে শুরু করেছে, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আধান এত তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যায় যে পুরো আধানটা পোস্ট ওই তারের মধ্য দিয়ে মাটিতে পাঠাতে পারে না, একটা স্যাচুরেশন হয়ে যায়। তখন কী হয়, কিছু পরিমাণ আধান দেখো কী হচ্ছে ওই কেবেলটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, যে লাইট পোস্টের থেকে বাড়িতে যে কানেকশানটা গেছে খেয়াল করো, সেই বাড়িতে যে কানেকশানটা কালো রঙের কেবেলের থ্রু দিয়ে গেছে সেই কেবেলে কিন্তু আধান চলে আসছে প্রচুর, এবং সেই আধানগুলো বাড়ির মধ্যে চলে আসছে। এবং এই সময় যদি কোনো ফ্রিজ বা টিভি যদি প্লাগ করা থাকে তাহলে কিন্তু সেই তার মধ্য দিয়ে হিউজ পরিমাণে একটা তড়িৎপ্রবাহ চলে যাবে, ফলে সেই হোম অ্যাপ্লায়েন্স কিন্তু জ্বলে যাবে। তো আশা করি বুঝতে পারলে কেন প্লাগ দিয়ে রাখা উচিত না, যখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা শুরু হবে যত রাজ্যের প্লাগ আছে সব খুলে দেবে। তো ছাত্ররা তোমরা এবার বলবে স্যার আমরা তো অনেক ক্ষেত্রে দেখেছি প্লাগ দেওয়া থাকে না, তাহলেও সেটা নষ্ট হয়ে যায়, সেটাই বা কেন হয়। তো দেখো এই ফ্রিজটার একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই ফ্রিজটাতে কিন্তু কোনোরকম প্লাগ কানেকশন করা নেই ধরে নাও। তো যখনই প্রচুর পরিমাণে একটা হিউজ তড়িৎপ্রবাহ হয়, কোথায় হচ্ছে না, বাজ যখন পড়ছে হিউজ একটা তড়িৎপ্রবাহ হয়ে যাচ্ছে, তাই না? যখন বাজ পড়ে তো এই যখন এরকমভাবে বাজ পড়লো, মানে এটার গায়ের উপর পড়তে হবে না, বাইরে যখন এই বাজ পড়ছে তখন এই বাজটা পড়ার সাথে সাথে, যেহেতু বাজ মানেই তড়িৎপ্রবাহ, আর তোমরা জানো তড়িৎপ্রবাহ তৈরি হলে কী হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। তো তড়িৎপ্রবাহের সাথে সাথে যখন এই চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়ে যাচ্ছে তখন কী হয় বন্ধুরা, কীরকমভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তোমরা জানো, যে একটা বদ্ধ পথ বরাবর যেদিকে তড়িৎপ্রবাহ হচ্ছে চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তো এখানেও একটা চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রটা কিন্তু একেইভাবে ঘিরে রাখবে। বাজের ফলে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হলো সেই চৌম্বক ক্ষেত্রের কথা বলছি, একেইভাবে ঘিরে ফেলবে। এবং এই চৌম্বক ক্ষেত্রটা কিন্তু পরিবর্তনশীল একটা চৌম্বক ক্ষেত্র, বাজ তো হঠাৎ করে পড়লো, ফলে একটা বাজ পড়ার সাথে সাথে একটা হঠাৎ করে হিউজ অ্যামাউন্টের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন বা ম্যাগনেটিক ফিল্ডের একটা চেঞ্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে অ্যাডগুলো বারবার চলে আসে, খুব মুশকিল। সেক্ষেত্রে কী হবে বন্ধুরা, যে এই চৌম্বক ক্ষেত্রটা বা পরিবর্তনশীল হঠাৎ করে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রটা, এই এর ভিতরে থাকা যে সার্কিট বোর্ডগুলো থাকে না, এখনকার প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসপত্রে এই ধরনের সার্কিট থাকে, এই সার্কিটগুলো খুব সেন্সিটিভ হয়, প্রচণ্ড চৌম্বক ক্ষেত্র পরিবর্তন, প্রচণ্ড একটা হিউজ র্যাম্প, একটা হঠাৎ করে একটা বৃহৎ আকারের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কী করে দেয়, এইখানেও কিন্তু তড়িৎপ্রবাহ
আবিষ্ট করে দেয়। তোমরা সবাই জানো যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র মানে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, যেটা আমি একটু আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম ফ্যারাডেজ ল, তোমরা জানো যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে ইলেকট্রিসিটি ইনডিউসড হয়ে যায়। তো এই সব যন্ত্রপাতিগুলোর মধ্যে ইলেকট্রিসিটি ইনডিউসড হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা বলতে পারো যে আমরা তো স্যার অনেক সময় কানেকশন দিও না, তাহলেও কেন আমাদের যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যায়? উত্তর হচ্ছে, যখনই বজ্রপাতটা হয়, হঠাৎ করে একটা বজ্রপাত যখন হয়ে গেল, এইভাবে যখন বজ্রপাতটা হয়ে গেল হঠাৎ করে, তখন এই বজ্রপাত মানে তো প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ, সেটা প্রায় 300,000 অ্যাম্পিয়ার, 300,000 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। এই তড়িৎ প্রবাহের জন্য একটা বৃহৎ আকারের চৌম্বকক্ষেত্র তৈরি হয়ে যায় এবং সেই চৌম্বকক্ষেত্র কিন্তু পরিবর্তনশীল, খুব কম সময়ের মধ্যে বিশাল অ্যামাউন্টের একটা তড়িৎ প্রবাহ, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ তৈরি হয়, সরি পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র তৈরি হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই 300,000 অ্যাম্পিয়ারের এই তড়িৎ প্রবাহটা। আমরা জানি যে তড়িৎ প্রবাহ চৌম্বকক্ষেত্র আবিষ্ট করে, তাহলে বাজ পড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ কিন্তু বায়ু মাধ্যমে একটা বিরাট বড় চৌম্বকক্ষেত্র সৃষ্টি করছে, যে চৌম্বকক্ষেত্রটা কী করছে না তোমার এই ফ্রিজকে ঘিরে ধরছে, যে চৌম্বকক্ষেত্রটা তোমার এই ফ্রিজকে এইভাবে ঘিরে ধরছে। এবং ফ্রিজকে ঘিরে ধরার সাথে সাথে ফ্রিজের ভিতরে যে সার্কিট রয়েছে সেই সার্কিটের কিন্তু এই ধরনের সার্কিট ফ্রিজের মধ্যে বা যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে এখন এই ধরনের ইলেকট্রনিক সার্কিট থাকে, তো এইখানে যখন এই চৌম্বকক্ষেত্রগুলো আবিষ্ট হচ্ছে তখন সেই পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র এখানে কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি করে দিচ্ছে, এখানে কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি করে দিচ্ছে এবং সেই তড়িৎ প্রবাহের মান কিন্তু বিরাট বিরাট অ্যামাউন্টের তড়িৎ প্রবাহ কিন্তু এই সার্কিটটাকে পুড়িয়ে দিচ্ছে। অর্থাৎ বুঝতে পারলে যে যদি প্লাগ দেওয়া নাও থাকে তাহলেও কিন্তু তড়িৎ প্রবাহ হতে পারে এবং যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। তো ছাত্ররা এবার তোমার প্রশ্ন হবে, স্যার আমরা বাঁচবো কীভাবে? দেখো, যদি ভয়ানক বজ্রপাত হয় তাহলে সেখান থেকে বাঁচার সম্ভাবনা, বাঁচারটা খুব কঠিন কাজ। তো আমি বলবো যে কংক্রিটের বাড়িগুলো, যেমন এইখানে একটা বাড়ি দেখানো আছে, এটা কংক্রিটের তৈরি বাড়ি, এই ধরনের বাড়িতে সাধারণত বজ্রপাত হয় না, কারণ কংক্রিট মানে লোহা দিয়ে বা কংক্রিটের জিনিসপত্র দিয়ে এগুলো তৈরি, ফলে যদি বজ্রপাত হয়েও যায়, অর্থাৎ ধরো এখানে কিছু মেঘ আছে, এই মেঘে নেগেটিভ আধান আছে এবং এখানে ধরো এখানে কিছু পজিটিভ আধান তো আবিষ্ট হয়েছে, ফলে এখানে মনে করো একটা বজ্রপাত হয়ে গেল। কিন্তু এই বাড়িটা কংক্রিটের হওয়ার জন্য কী হবে বন্ধুরা, খুব সহজেই এখান থেকে কিন্তু তোমরা মানে বাড়িটার থ্রু দিয়ে কারেন্টটা মাটিতে চলে যেতে পারবে এবং প্রচুর পরিমাণে কংক্রিট বা লোহা এখানে ইউজ হওয়ার জন্য এখানে কন্ডাক্টিভিটি অনেক বেশি হয়, ফলে বাড়িতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু হঠাৎ করে বজ্রপাত বাইরেও হলে সেখানে যে চৌম্বকক্ষেত্র তৈরি হয় সেই চৌম্বকক্ষেত্র কিন্তু বাড়ির ভিতরকার হোম অ্যাপ্লায়েন্সের ক্ষতি করে দিতে পারে, সেখান থেকে বাঁচার সম্ভাবনা মানে নেই, এটা একদম ভাগ্যের ব্যাপার, ক্ষতি করে দিতেও পারে নাও করতে পারে। তো বন্ধুরা আর কী হতে, আর কীভাবে তোমরা বাঁচতে পারো? যদি বন্ধুরা তোমরা গাড়িতে থাকো, বাইরে বজ্র বিদ্যুৎসহ ঝড়ো হাওয়া বা বৃষ্টিপাত হচ্ছে, তার গাড়ি থেকে অবশ্যই বেরোনোর দরকার নেই, কারণ গাড়িতে থাকলে বাইরে যে নেগেটিভ মেঘটা সে গাড়ির চারিদিকে একটা পজিটিভ ক্ষেত্র তৈরি করে দেয়, গাড়ির চারিদিকে একটা পজিটিভ আধান তৈরি হয়ে যায়, এইভাবে একটা পজিটিভ আধান গাড়ির চারিদিকে হয়ে যায়। হ্যাঁ, গাড়ি কিন্তু মেটাল বডি, তাই না? এবং দেখো এই চাকাগুলো টায়ারগুলো কিন্তু রাবার, অথবা এখানে এর মধ্যে তড়িৎ প্রবাহ হতে পারে না, ফলে গাড়িটার বাইরে প্রচুর আধান জমে গেল, এই আধানগুলো যেতে পারছে না কোথাও। এবং তোমরা জানো ওই ফ্যারাডেজ যে পর্দা, ফ্যারাডের পর্দা বা স্ক্রিনিং, এই ব্যাপারটা তোমরা জানো যে কোনো কন্ডাক্টরের ভিতরে কখনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না বা আধান থাকতে পারে না। এই গাড়িটা পুরোটা একটা কন্ডাক্টর, মানে লোহার বস্তু, এই কন্ডাক্টর যদি ফাঁপা হয় তাহলে সব আধান সাধারণত বাইরেই থাকে, ভিতরে কোনো আধান, অর্থাৎ ভিতরটায় কিন্তু আধান থাকবে না, অর্থাৎ এই লোকটি নিরাপদে থাকবে। তো এই লোকটি যদি এখন গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং বেরিয়ে আসার সময় যদি এই মেটাল বডিতে হাত দিয়ে দেয়, তাহলে কিন্তু লোকটা প্রচণ্ডভাবে বজ্রাহত বজ্রাহত মানে বজ্রপিষ্ট হয়ে যাবে, লোকটির মৃত্যুও করতে পারে। তো
তো বন্ধুরা গাড়ির মধ্যে যদি থাকো তোমরা বজ্রপাতের সময় অবশ্যই গাড়ি থেকে বেরোবে না। আর যদি ছাত্ররা তোমরা বজ্রপাতের সময় বাইরে বাই চান্স চলে আসো বা বাইরে আসো কোনোভাবে কোথাও কিছু পাচ্ছ না, তাহলে ছুটে গাছের তলায় যাওয়ার দরকার নেই। কেন যাওয়ার দরকার নেই একটু একটু আগেই বুঝিয়েছি, গাছের তলায় কখনো দাঁড়াবে না। তোমরা এইভাবে যে ছেলেটা যে হাঁটু গেড়ে যে বসে আছে তাকে কানে হাত দিয়ে ঠিক এইভাবে বসে থাকবে, বসে যাবে, তাহলে হবে কি তোমাদের যে হাইটটা সেটা অনেকটাই কমে যাবে। 1 মিটারও যদি হাইটটা কমে যায় তাহলে কিন্তু অনেকটা তড়িৎ ক্ষেত্র প্রকোপ থেকে তুমি অনেকটাই বেঁচে যাবে। ফলে ছোট্ট করে নিজের দেহটাকে সংকুচিত করে চুপ করে বসে পড়বে, ঠিক আছে, তাহলে তোমরা বজ্রপাতের হাত থেকে বেঁচে গেলেও যেতে পারো, কিন্তু দাঁড়িয়ে থাকলে কিন্তু বজ্রপাত হয়ে যেতে পারে। এবং যখন যখন এই তিন বন্ধু, যেমন এখানে তিন বন্ধু তিনজনে কিন্তু ঘুরতে বেরিয়েছে একসাথে, কিন্তু দেখো তিনজন কিন্তু বেশ নিজের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি করে ওরা বসে পড়েছে, ওরা কিন্তু হাতে হাত ধরে নেই। তো এই এটাও খেয়াল রাখতে হবে, একসাথে বজ্রপাত যখন হবে তখন সবাই মিলে একসাথে হাত ধরে ধরে যাচ্ছ বা শক্তপোক্ত করে জড়িয়ে ধরে যাচ্ছ এটা কিন্তু করো না, কারণ যদি বাই চান্স একজনের মাথাতেও বজ্রপাত হয়ে যায় তাহলে কিন্তু সবাই মারা পড়বে। তো সেক্ষেত্রে করণীয় কি, দূরে দূরে চলে যাবে, ছুটে ছুটে গিয়ে চুপচাপ ছোট্ট হয়ে বসে পড়বে, সেক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রেই বজ্রপাতকে এড়াতে পারবে। তো এর পরেও যদি বজ্রপাত আহত হয়ে পড়ে, কেউ বজ্রপাতে যদি আহত হয়ে যায় এবং উনি যদি জ্বলে না যান, একটু সামান্যভাবে বজ্রপুষ্ট হয়েছেন, সেক্ষেত্রে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ হৃৎপিণ্ড যখনই ইলেকট্রিসিটি, হিউজ অ্যামাউন্ট ইলেকট্রিসিটি তোমার দেহের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, হৃৎপিণ্ড সামান্য ইলেকট্রিসিটি গেলেই হৃৎপিণ্ড কিন্তু স্তব্ধ হয়ে যায় বা হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। তখন শেষ চেষ্টা করা যেতে পারে মানুষটাকে বাঁচানোর, এইভাবে দেখো যেভাবে বুকে চাপ দিয়ে পাম্প দেওয়া হচ্ছে ঠিক এইভাবে লোকটাকে চিত হয়ে শুয়ে দিয়ে বুকের বাম দিকে তোমরা হাতটাকে মুঠো করে এইভাবে বুকটাকে পাম্প করার চেষ্টা করবে, তাতে সে জীবন ফিরে এলেও ফেতে পারে। তো আমার ছাত্র বন্ধুরা, আশা করি বা যারা ভিডিওটা দেখলেন তারা বিভিন্ন বয়সের মানুষরা, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনাদের আরও কিছু জানার থাকলে এখানে কমেন্ট করুন আমাকে, যে এখানে আর কিছু জানার থাকলে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে সত্যি এর লাইক অবশ্যই প্রেস করুন এবং এখানে ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে থাকেন। তো এখানেই আমি আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি।